বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস চট্টগ্রাম মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রস্তুতি সভার সম্মানিত সভাপতি উপস্থিত জাসাস চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব যুগ্মবায়িকবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ, আমি সকলকে ব্যক্তিগত পক্ষ থেকে এবং জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি দেশে, বাংলাদেশে এখন একটি স্বৈর শাসন জগদ্দল পাথর হিসাবে দেশের শান্তিপ্রিয় মানুষের উপর চেপে বসে আছে। বেগম খালেদা জিয়া, যিনি ডেমোক্রেসি, মাদার অফ ডেমোক্রেসি, আমাদের গণতন্ত্রের মা, তিনি আজকে বন্দি। তার অহংকার তারেক রহমান আজকে ষড়যন্ত্রমূলক মামলায় দেশ থেকে তাকে বিতাড়িত করেছে এই সরকার, এবং দেশে আসার অপেক্ষায় উনি প্রহর গুনছেন। আর বিএনপির হাজারো লাখো নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী কয়েক লক্ষ মামলায় আজকে আপনারা জানেন কেউ কার অভ্যন্তর আছে, কেউ কোর্ট বিল্ডিংয়ের প্রাঙ্গণে দিন কাটাচ্ছে, কেউ রাত কাটাচ্ছে হাইকোর্টের বারান্দায় রাত কাটাচ্ছে, কারো কেউ পঙ্গুত্ব বরণ করে ঘরে বসে আছে, আবার কেউ হুলিয়া মাথায় নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। এই অবস্থায় আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া আদায় করছি আমরা এখানে সমবেত হতে পেরেছি। আমি আপনাদের সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আমি প্রথমেই আমাদের দোষ মোহাম্মদ ভাইয়ের একটি বক্তব্য বলি। উনি বললেন যে যেখানে বিএনপি কমিটি আহ্বায়ক এবং বিএনপি বিভিন্ন থানা কমিটি করছেন, এখানে জাসাস কেন এই কাজটি করবে? আসলে তারা করোনায় দেখে তাদের উপরে ইতিমধ্যেই তাদের করা উচিত ছিল, কিন্তু ইতিমধ্যে তারা এটি করোনায়, এটি কী করোনায় কেন করোনায় সেটা বক্তব্য ব্যাখ্যা তারা দেবেন, এটা আমাদের ব্যাখ্যা দেওয়ার বিষয় না। আমার বক্তব্য স্পষ্ট, আহ্বায়ক কমিটি মানে হচ্ছে আহ্বান করা। আহ্বায়ক শব্দের অর্থ হচ্ছে আহ্বান, যিনি আহ্বান করেন তিনি আহ্বায়ক, আর যিনি আহ্বায়কের সাথে কাজ করবেন তিনি যুগ্ম আহ্বায়ক, এবং এই আহ্বানের মধ্যে যারা কাজ করবেন অন্য অন্যভাবে সাহায্য তারা এই আহ্বায়ক কমিটির সদস্য। আহ্বান করা মানে হচ্ছে সবাইকে আহ্বান করে এনে কমিটি গঠন করে নিচের শাখাগুলো থেকে কমিটি গঠন করে, তার তিনি যেই যে যে শাখার কনভেনার, যে শাখার আহ্বায়ক, যে শাখার সদস্য সচিব, যে শাখার যুগ্ম আহ্বায়ক, যে শাখার সদস্য, তারটা রেডি করার জন্য, তারটা প্রস্তুত করার জন্য, তার কমিটিটা করার জন্য তিনি অন্যান্য শাখাগুলোকে গঠন করবেন। এই জন্য আপনাকে আপনার থানা কমিটি গঠন করতে হবে, আপনার ওয়ার্ড কমিটি গঠন করতে হবে, সেইগুলো হয়ে আসলে তারপর আপনাকে আপনার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। আপনার যখন একজন গিয়ে যখন বলবে আমি মহানগর জাসাস থেকে আসছি, আমি মহানগর জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য, আপনার পরিচয় থেকে আমি আহ্বায়ক কমিটির সদস্য, তার মানে হচ্ছে আমি আহ্বান করার জন্য কর্তৃত্ব বহন করি। সুতরাং আমি আহ্বান করছি আপনারা আমাদের এখানে এই সংগঠনটা করেন, এটার কমিটি গঠন করুন। এই জন্য আহ্বায়ক কমিটি সবগুলো থানা কমিটি গঠন করে তারা একটা সম্মেলনের দিন ধার্য করবেন, সেদিন সম্মেলন হবে, সেই সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন হবে, তারপর যেখানে যার যে দায়িত্ব সেই দায়িত্ব ওটা ওভাবে পালন করবে। আহ্বায়ক কমিটিতে এখন এখানে উপকমিটি করে দেওয়া হবে, আমি উনি আমাদেরকে স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের যেই কর্মসূচির কথা বলা হচ্ছে সেটিতে আমরা বলবো সবগুলোতে উপকমিটি গঠন করে দেওয়া হবে, সবগুলোতে জাসাসের জন্য, বিশেষ করে উনি মঞ্চ কমিটি বলেন, সঙ্গীত কমিটি বলেন, চিত্রাঙ্কন উপকমিটি, সবগুলো উপকমিটি জাসাস গঠন করবে। আগামী আজকে 18 তারিখে আমরা এই বৈঠকটা করলাম, আগামী 28 তারিখে আর 10 দিনের মধ্যে 27-28 তারিখ যে কোনো একদিন বসে আমরা এই উপকমিটিগুলো গঠন করে দেব, সেই উপকমিটিগুলো আপনারা স্বশ উপকমিটি স্বশ ক্ষেত্রে কাজ করবেন এবং মূল প্রোগ্রামটা সেদিন ঘোষণা করা হবে। আর মহানগর জাসাস কী কর্মসূচি নিয়ে যাচ্ছে শহীদ মিনারে সেটি ফলো করার জন্য কনভেনার সদস্য সচিব দায়িত্ব নেবেন এখনই, এবং তারা এটা জেনে আমাদের সব সদস্যদেরকে জানা দেবেন কোথায় গিয়ে আমরা ফুল পুষ্পস্তক অর্পণ করব। আমাদের কর্মসূচি শুধুমাত্র মহানগরকে ফলো করায় এইবারের কর্মসূচি, আপাতত দাসের জন্য আমি এটা আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে। আরেকটি কথা হচ্ছে 26 মার্চের জন্য আমাদের যা করণীয় এই আজকে আমরা মোটামুটি আলোচনা করলাম, আগামী 28 তারিখে আমরা সিদ্ধান্ত দিয়ে দিব, আর ওখান থেকে আমাদের অর্থায়ন এবং বিশেষ করে
এই সমস্ত কর্মসূচির জন্য প্রচুর টাকা পয়সা লাগে, সে সে অর্থ কীভাবে যোগান হবে এবং কারা কারা কী দায়িত্ব পালন করবে এখানে সবাই অভিজ্ঞ, এবং যার যার স্বশিক্ষিত প্রতিষ্ঠিত তারা তার তার দায়িত্বটা বাক করে দিলে ওটা নিয়ে কাজ করবেন। আর এই জাসাসকে বিশেষ করে মহানগরের যেই 61 সদস্য বিশিষ্ট কমিটি তাদেরকে তাদের সাথে মহানগর জাসাসের নেতাকর্মীদের যোগাযোগটা খুবই জরুরি, মহানগর জাসাসের নেতাকর্মীদের যোগাযোগটা খুবই খুবই জরুরি এই এই কমিটিতে। শুধু আমরা নিজেরা নিজেরা কয়েকজন মিলে যোগাযোগ করলে হবে না, অন্যান্য নেতাদেরকে কী কারণে আসে নাই কেন আসতে পারে নাই, যারা আসতে পারতেছেন তাদেরকে একটা তালিকা করে তাদের সাথে তাদেরকে বলে দেওয়া হয় ভাই আপনারা এই কমিটিতে আস এই কর্মসূচিতে আসেন, যদি না আসেন তাহলে আজকে থেকে আপনারা আপনাদের পথে থাকেন। আর যারা আসতে যাচ্ছে তাদেরকে নিয়ে ওই উপকমিটিগুলো সব কাজ করলে আগামী দিনে ওই ও তাদেরকে অবশ্যই। আর সবচেয়ে জরুরি যেটা হয়ে গেছে এটা হচ্ছে একটি একটি পরিস্থিতি সভা করা, সবাইকে ডেকে ডেকে এনে সবাইকে ডেকে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা এই 60 জনের জন্য। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব সাহায্য করব, আপনারা এই এটি একটা হল রুমে বসে এই পরিস্থিতি সভা করবেন, ওই পরিস্থিতি সভায় সেন্ট্রাল কমিটির প্রেসিডেন্টের প্রয়োজন দাওয়াত করেন এবং এই পরিস্থিতি সভার মাধ্যমে আপনারা এই কাজটি করুন। আমি আশা করব আগামী 28 তারিখে যিনি উনি বললেন 27-28 থেকে আমরা দায়িত্ব বন্টন পরিস্থিতি সভা যেদিন হবে ওই পরিস্থিতি সভার মাধ্যমে ওই উপকমিটি আগে উপকমিটির গঠন করে ওই পরিস্থিতি সভায় উপকমিটির ঘোষণা করে দিলে সবাই যার যার দায়িত্ব পালন করতে পারবে। আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এখন আজকে আসার জন্য, লম্বা সময় ধরে আমরা এখানে উপস্থিত। আমি সকলকে সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আত্মার মাগফিরাত কামনা করে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং আশু কারামুক্তি কামনা করে তারুণ রহঙ্গে তারক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিন গণি আসুক, তার যে স্লোগান আমাদের যে টেক ব্যাক বাংলাদেশ নিয়ে সেই স্লোগানে আমরা ইনশাল্লাহ সবাই রাজপথে নামবো, এই আশাবাদ ব্যক্ত করে আমরা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ। আজকের এই অনুষ্ঋানের সঞ্চালক মামুন রশিদ শিপন, সদস্য সচিব চট্টগ্রাম মহানগর জাসাস আহ্বায়ক কমিটি, আর বিশেষ করে আমাদের আজকে এই অনুষ্ঠানের যিনি আলোচনা আলোচক হিসেবে আসছেন, আলোচনার প্রধান অতিথি হিসেবে আসছেন, বিগত কমিটির বিভিন্ন কমিটির এবং জাসাসের যিনি আমাদের কর্ণধার হিসেবে আসছে আমাদের মাঝে, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য আহ্বায়ক কমিটির সদস্য এবং উনি এখানে যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক বিভাগীয় টিমের দুইয়ের উনি সম্ভবত সদস্য, আর ওনার মাধ্যমে আমরা আমাদের কমিটিটা গঠন করা হয়। এবং বিশেষ করে আমি ধন্যবাদ জানাই আমিন ভাইকে এই একটা সুন্দর আহ্বায়ক কমিটি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।